হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আজ আমরা আপনাদেরকে নিয়ে যাব সিডনির ভিভিড সিডনি ফেস্টিভ্যালে। তো আমরা এখন সেখানেই যাচ্ছি। এটা প্রত্যেক বছর 2 সপ্তাহের জন্য হয় সিডনিতে। অনেক লাইটিং থাকে, অপেরা হাউস এবং সিডনি হারবার ব্রিজ এবং আরও আশেপাশে যে ডার্লিং হারবার সহ পুরো সিটিটাই, ওই এলাকাটা অনেক লাইটিং থাকে এবং এক একটা থিমের উপর। এই বছর হচ্ছে থিম হচ্ছে অ্যানিমাল থিম। তো আমরা দেখি আজকে গিয়ে আমাদের ভাগ্যে আসলে কি, আজকে যেহেতু পাবলিক হলিডে আজকে দেখি কী কী আছে, কারণ এটা ডিপেন্ড করে এক একদিন এক এক রকমের শো থাকে। তো আজকে আমরা আপনাদেরকে সেখানে নিয়ে যাবো, চলেন আমাদের সাথে। আমরা এখন এসেছি, অলরেডি পৌঁছে গেছি। এখন লাইটিং, মেইন লাইটিংটা শুরু হবে সন্ধ্যা 7টায়। এখনও মেইন লাইটিংটা শুরু হয়নি, তাই আমরা একটু ঘুরে ঘুরে দেখছি আশেপাশে। আমার এখান থেকে অপেরা হাউসটা এই পাশে দেখা যাবে একটু পরে। ওই যে অপেরা হাউস দেখা যাচ্ছে, এই যে পাচ্ছি, এটা যে কি বুঝতে পারছি না। এটা হচ্ছে হরেক রকমের দোকান, এই সময়টা আমরা অনেক কেনাবেচা হয়, কারণ মানুষজন আসতে যাবে। ওভারসিস প্যাসেঞ্জার টার্মিনাল, এইটা তো আগে ছিল না মনে হয়। এই লাইট, এই বিল্ডিংটা প্রত্যেক বছর লাইটিং করে। এটা একটা হোটেল না, রেস্টুরেন্ট। এটা যত সন্ধ্যা হবে ততটা ভালো লাগবে। এখন আসলে লাইটিংটা শুরু হয়নি, বাট ইটস নাইস। আর এখন আমরা আস্তে আস্তে যাচ্ছি অপেরা হাউসের দিকে, সরি হারবার ব্রিজের দিকে। এই লাইটটা পুরোটা লাইটিং হবে, তো হারবার ব্রিজটা আমরা দূর থেকে দেখব, যেন লাইটিংটা সুন্দর লাগে। কাছ থেকে লাইটিংটা সুন্দর লাগবে না। এই হলো হারবার ব্রিজ এবং এই যে ভিভিড সিডনি আমরা যেটা দেখতে এসেছি ফেস্টিভ্যালটা। এই যে এখানে দেখুন বিভিন্ন কালারে লেখা যে ভিভিড সিডনি। অনেক মানুষ দেখতে পাচ্ছেন আর চারপাশে, ওয়াহ, ওটা দেখো কি সুন্দর করে সাজাই সাজিয়েছে ফুলের ওটা। আর ভিভিড সিডনি লেখার ওপাশে অপেরা হাউস, আর এদিকে আমরা আছি, আমরা এখানে জানি না এটা কি ডিজাইন।
করেছে, কি দিয়ে কি করবো? হ্যাঁ এখানে তো লাইট জ্বলবে, এই হার্বার ব্রিজের এখানে লাইট জ্বলবে, দেখতে খুব ভালো লাগবে। দেখছো আলোর আলোর অপোজিটে এখানে ছবি ভালো আসছে। দেখেন আপনারা, দেখতে পাচ্ছেন পিছনে আমার পিছনে হার্বার ব্রিজ, তার ওই পাশটা হচ্ছে লুনা পার্ক, যেটা এখন অনেক লাইটিং। তো এদিকে কেমন দেখতে পাচ্ছেন, খুব জমজমাট, কারণ সময়টা ভিডিওর এই টাইমটা অনেক বেশি জমজমাট থাকে। একটু পরে এখানে এই হার্বার ব্রিজের এখানে লাইটিং হবে, তখন আবার আপনাদেরকে দেখাতে পারবো। এই যে এখন একটা একটা যাচ্ছে, এই যে একটু পরে 6টায় শুরু হবে, তো তো এখন মোটামুটি রেডি হচ্ছে। এই যে এই লাইট কতক্ষণ চেঞ্জ হয় লাইটগুলো, কিন্তু এখন হচ্ছে বুঝা যাচ্ছে না। এই হচ্ছে সেই লাইন, সেটাই যেখান দিয়ে আমরা হচ্ছে ওয়াটার ট্যাক্সিতে উঠবো, যেখানে ভিভিড সিগন্যাল দেখা থাকবে জাস্ট একটা, তারপরে হাওড়া ব্রিজ আর হচ্ছে অপেরা হাউসটা ঘুরিয়ে হতে দেখাবে। স্টার্টেড, ওয়াও বার্ড, ইট স্টার্টেড নাও, 6 o'clock. এই যে এখন গাছগুলো এটা হচ্ছে অপেরা হাউসের ভিউ।
হচ্ছে বার্ড, তারপরে যে উঠছে পাখি, এগুলো যখন রিফ্লেকশন হচ্ছে যে পাখি উঠছে। বিভিন্ন রকম লাইটিং হচ্ছে, এখন হচ্ছে ব্লু কালার। প্রথমে ছিল হচ্ছে অরেঞ্জ, এখন ব্লু, এভাবে তারপরে সম্ভবত গ্রিন আসবে, এরপর হচ্ছে ইয়েলো, রেড, অ্যান্ড দেন ওখানে যখন গ্রিন হয়, এই পাশটাও গ্রিন হয়, ওখানকার কালারের সাথে এখানকার কালারটার একটা কম্বিনেশন হয়, এবং এই যে ব্রিজের ব্রিজের নিচের কালারটা তখন গ্রিন এবং হলুদ, এই হলুদ থেকে প্রভাব হয়ে যাবে হলুদ এবং লাল। তখন আমাদের এই ব্রিজের এখানেও কিন্তু ব্লু লাইট হয়, এখান থেকে একটা লাইট কন্ট্রোল করে যেটা দুটোতেই দুটোতে সেম কালার দেখায়। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন মুভির সিগনে, রংগুলো পরিবর্তন হচ্ছে যে অপেরা হাউসে, এবং আমার এই পাশে হচ্ছে হাভার ব্রিজ, কালার পরিবর্তন হচ্ছে। এখন আমরা এই ট্যাক্সিটাতে উঠবো, ওয়াটার ট্যাক্সিতে উঠে তারপর ঘুরতে যাবো। হাই প্রেস্ট আউট। এখন আমরা এই ট্যাক্সিটা উঠবো। Yes, exactly. এখন আমরা একটা ওয়াটার ট্যাক্সিতে উঠেছি, এখন ওয়াটার ট্যাক্সিতে করে আমরা যাবো। হ্যাঁ, এটা একটা মিনি ক্রুজ, এটাতে করে আমরা এখন পুরোটা কভার করবো, ঘোরা আমাদের সাথে থাকুন এবং এনজয় করতে থাকুন। এখন আমাদের ক্রুজ, থ্যাংক ইউ, সি ইউ। দিয়ে দিলাম, মিউজিক শুরু হয়ে গেছে। Thank you.
beautiful. Like I am in front of the harbor bridge. Thank you.
পানির মধ্যে। পানির মধ্যে রিফ্লেকশন হচ্ছে, দেখো পানির মধ্যে। দেখো বোটানিক্যাল গার্ডেন, বোটানিক্যাল গার্ডেন, অপেরা হাউস অ্যান্ড হার্বার ব্রিজ টুগেদার। খুব সুন্দর ছিল, না আসলে তো ওই পাশে লাইটিং হচ্ছে, তো আমরা ওই পাশ থেকে দেখতে পাচ্ছি না, ওই পাশে তো ঘটনা ঘটতেছে সব। Thank you.
দেখবো। আমরা হারবার ব্রিজের নিচ দিয়ে যাবো না, দেখবো 20 মিনিট কোন সময় পার হয়ে যাবে, টেরি পাবো না। দেখো পানির কালারটা, মনে পড় কিছু কিছু হারবার original flag up there.
যে এটা আসলে কী কারণে বুঝছিলাম না। তো এখন লাইটিংয়ের পরে বুঝলাম যে এই গাড়িটা কার কাজ হচ্ছে, এভাবে এভাবে লাইটিং হবে। এরপর লাইটিংটা এরপর একটা চেঞ্জ হবে, এখন একটু লাইটিং চলছে, একটু পর আরেকটু লাইটিং চেঞ্জ হবে। যেখানেও লাইট বিল্ডিংয়ে লাইটগুলো চেঞ্জ হচ্ছে, এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ সবাইকে, বাই বাই।